আগামী জাতীয় সংসদ নির্বাচনকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের জন্য অ্যাসিড টেস্ট বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অ্যাসোসিয়েশন অফ টিভি চ্যানেল ওনার্স অ্যাটকো সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে তিনি বলেন, গণমাধ্যমকে নৈরাজ্যের বিরুদ্ধে এবং গণতন্ত্র উন্নয়নের পক্ষে ভূমিকা রাখতে হবে। আগামী দিনের রাষ্ট্রপতির দিক নির্দেশনা চান অ্যাটকোর সদস্যরা। রিপোর্ট। দেশের বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স অ্যাটকো সদস্যরা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। অ্যাটকো সভাপতি ও মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর নেতৃত্বে অ্যাটকো সদস্যরা রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। দেশের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতি গণমাধ্যমের বিকাশ ও প্রচার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করে অ্যাটকো। তাই মহামান্য রাষ্ট্রপতি, আজকে আপনার কাছে অ্যাটকো প্রত্যাশা যে আপনি আমাদের প্রত্যাশার কথা জানাবেন, আপনার প্রত্যাশার কথা জানাবেন, যা কিনা আগামী দিনে আমাদের চলার পথ আরও সুগম ও প্রশংসিত হয়। যেমনিভাবে সরকারের যে উদ্যোগগুলো আছে সেগুলো যেমনিভাবে তুলে ধরছে, পাশাপাশি দেশের মানুষের সমস্যার কথাও কিন্তু তুলে ধরছে। এসসিসির পক্ষ থেকে তো আপনাকে আমরা দেখেইছি, সুতরাং এর বলার কিছু নাই। আপনি সুস্থ থাকুন, আপনি আমাদের জন্য অনেক ভালো কাজের জন্য বার্তা বই নিয়ে আসবেন, এটাই আমরা সবাই আশা করব। দেশের স্বার্থে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনার কথা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে টেলিভিশন চ্যানেলগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি। সামনে নির্বাচন, এই নির্বাচনে কিন্তু একটা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী বা গণতন্ত্রের ধারাবাহিকতায় বিশ্বাসী যারা, তাদের জন্য একটা বলতে গেলে, আমি ইংরেজিতে বলতে গেলে অ্যাসিড টেস্ট। তো এক্ষেত্রে কিন্তু এই চ্যানেলগুলোর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি আপনাদের কাছে আহ্বান জানাব যে আপনারা নৈরাজ্য বিরোধী ভূমিকায় থাকবেন এবং গণতান্ত্রিক ধারা যেন অব্যাহত থাকে। কাটতি বাড়াতে অনেকে স্পর্শকাতর সংবাদ পরিবেশন করলেও তা যাতে সমাজে বিরূপ প্রভাব না ফেলে সেদিকেও দৃষ্টি দিতে বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।